بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في منكر القدر وقال ابن عمر رضي الله عنهما والذي نفس ابن عمر بيده والذي نفس ابن عمر بيده لو كان لأحدهم مثل أحد ذهبا ثم أنفقه في سبيل الله ما قبله الله منه حتى يؤمن بالقدر ثم استدل بقول النبي صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره رواه مسلم إلى آخره আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুকে সৃষ্টি করেছেন এবং সব কিছুর তাকদীর নির্ধারিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন সে সম্পর্কে জানেন এবং যা জানেন তা লিখে রেখেছেন, সব কিছুই তিনি জানেন এবং সব কিছুই লিখে রেখেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলমিন যা করেন, যা কিছু ঘটে তার ইচ্ছা অনুযায়ী ঘটে, তার ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে না এবং সব কিছুই একমাত্র আল্লাহ পাক সৃষ্টি করেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি তাকদীর ভাগ্যকে ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে তার ছয় নম্বরে উল্লেখ করেছেন। আজকে আমাদের কিতাবুত তাওহীদে দর্শের বিষয়বস্তু হচ্ছে তাকদীর অস্বীকারীদের সম্পর্কে কোরআনে বা হাদিসে কি বর্ণিত হয়েছে, তাদের বিধান কি, যারা আল্লাহ পাকে নির্ধারিত তাকদীরকে অস্বীকার করে। তাকদীর মানেই সুপরিমিত করা, সুনির্ধারিত করা, আল্লাহ পাক যা নির্ধারণ করেছেন যে কোনো মখলুক সম্পর্কে তার কোনো কিছুকে অস্বীকার করা, যারা অস্বীকার করে তাদের হুকুম কি, শরীয়তে তাদের বিধান কি এবং তাদের সম্পর্কে কি শাস্তি দুনিয়া আখিরাতে বর্ণিত হয়েছে। এ বিষয়ে লেখক রহমতুল্লাহ আলাই তিনটি হাদিস নিয়ে এসছেন, তিনটি হাদিস নিয়ে এসছেন আর এর মাধ্যমে আজকের দর্শ শেষ হবে। এই হাদিসগুলির ব্যাখ্যা করব এবং এই তকদির সংক্রান্ত আরও যে বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলমিন বলার তৌফিক দেবেন আজকের এই সংক্ষিপ্ত দর্শে তা বলার চেষ্টা করব। তার মধ্যে একটি বিষয় থাকবে তকদিরের স্তর সমূহ। আল্লাহ পাক সূরায়ে কামারের আয়াত নম্বর 49 ইরশাদ করেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিঃসন্দেহে আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি, সব কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বেকাদার সুনির্ধারিতভাবে সুপরিমিতভাবে। এ কাদার শব্দটি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন। কাদার মানেই তকদির, যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, যার চূড়ান্ত ফয়সালা হয়ে আছে যে সেটা ঘটবে, যার অনেক কিছুই ঘটে গেছে আর বর্তমানে ঘটছে আল্লাহ পাকের আসমান জমিনে আর যা আগামীতে ঘটবে, সব কিছু সম্পর্কে আমাদেরকে জেনে রাখতে হবে যে আল্লাহ পাক এই বিষয়গুলিকে সুনির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন।
ইন্নাকুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। তাকদীরের কোরআনে করিম থেকে এটি হচ্ছে স্পষ্ট দলিল। মুফাসসিরিনগণ বলেছেন যে এই আয়াতে প্রত্যেক বস্তুর তাকদীর আল্লাহ নির্ধারণ করেছেন, শুধু মানুষের নয়। আর মানুষের শুধু ধর্মীয় বিষয় নাই। কেন বলছি এই ধর্মীয় বিষয় নাই? ধর্মীয় বিষয়ে তকদিরকে অজুহাত হিসাবে পেশ করে যে আমার তকদিরে নেই তো আমি কি করব, আমার তকদিরে জান্নাত থাকলে পাবো আর তকদিরে জাহান্নাম থাকলে আমার নামাজ পড়ে কি হবে, এরকম কথা বেদিন মুসলিমরা বলে থাকে। শুধু ধর্মের ক্ষেত্রে এই কথাটি তাদেরকে দুনিয়ার ক্ষেত্রে বলতে বলছি, আমার তকদিরে টাকা পয়সা নাই, লেখাপড়া নেই তো কি করব, সুতরাং লেখাপড়া করবোই না, টাকা পয়সার চেষ্টাই করবো না, বসে থাকো। আর যদি তকদির আমার টাকা পয়সা থাকে লেখাপড়া থাকে তো স্কুলে মাদ্রাসায় না গেলেও লেখাপড়া হয়ে যাবে, আর সৌদি আরব না গেলেও রিয়াল চলে আসবে, আর আমেরিকা না গেলেও পকেটে ডলার চলে আসবে, হ্যাঁ তকদিরে থাকলে চলে আসবে, বাড়িতে বসে থাকো। এই জন্য বলছি তকদির শুধু মানুষের জন্য নির্ধারিত নয়, আর মানুষেরও আবার শুধু ধর্মীয় ক্ষেত্রে তকদির নির্ধারিত নেই যে তকদির আছে তো করবো কি। যেমন দিনী বিষয় আমার আপনার আয়ু রুজি ইমানি অবস্থা আমল কার কতটা হবে, কোনখানে কোন আমলগুলি হবে, হ্যাঁ এরপরে শেষ পরিণাম মত কি অবস্থা হবে, মতের সময় কি অবস্থা, ইমান থাকবে থাকবে না, তারপরে জান্নাত না জাহান্নাম, এইসব যেমন লেখা আছে তেমন আপনার আমার সুস্থতাও লেখা আছে, আমার আপনার শিক্ষা দীক্ষাও লেখা আছে, যোগ্যতা অযোগ্যতাও লেখা আছে। ইন্না কুল্লা শাইইন, প্রত্যেক বস্তু, আর শুধু মানুষের নাই, প্রত্যেক বস্তুর, গাছপালা কীট পতঙ্গ আসমান জমিন থেকে শুরু করে আল্লাহ পাকের যত মখলুকাত রয়েছে সমস্ত মখলুকাত সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক সুপরিমিতভাবে তাকদীরের সাথে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সূরা আলার প্রথম দিকে ইরশাদ করেছেন সব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। এই ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা শুধু বলবো তকদীর সম্পর্কে, আল্লাহ যিনি মহান, হ্যাঁ সব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমার মহান রবের সর্বোচ্চ সুউচ্চ রবের কি করো, তাসবিহ করো, তাই না, সুবহান রাব্বিকাল আলা, সুতরাং আমরা সিজদা পড়ি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া এবং তিনি সুঠাম করেছেন, যেখানে যেই রকমের সেট করা লাগে সুন্দর গঠন দিয়েছেন, ফাসাওয়া আল্লাযী খালাকা আল্লাযী কাদ্দারা, আর যিনি সুপরিমিত করেছেন, ফাহাদা অতপর রাস্তা দেখিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, হিদায়ত দান করেছেন, বললে যে কাদ্দারা যিনি সুপরিমিত করেছেন সব কিছু সুপরিমিত, আয়ু, হ্যাঁ শক্তি ক্ষমতা ব্রেন বুদ্ধি শিক্ষা দীক্ষা দুনিয়া আর ইমান আমল সব কিছু আল্লাহ ফাকর রব্বুল সুপরিমিত করেছেন কাদ্দারা। এখানেও কাদ্দারা থেকে তাকদীর, কাদ্দারারই মাসদার হচ্ছে তাকদীর। এই তাকদীর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আকিদার কিতাবাদিতে দুটো শব্দ আসে, একটা শব্দ আসে আল কাদা আর একটা আছে আল কাদার। আরবিতে তকদিরকে আল কাদার বলা হয়, কাদার মানে যা নির্ধারিত, মুকাদ্দার যা নির্ধারিত রয়েছে, হ্যাঁ বা আল্লাহ ফাকর রবের পক্ষে যা নির্ধারণ করা হয়। আর কাদা মানে হচ্ছে কাদা একজে মানে ফয়সালা করা, তো আল্লাহ ফাকের ফয়সালা, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেটা চূড়ান্ত করতে চান যেটা হবে এটা ঘটবে তখন সেটাই হয়ে থাকে সেটাই ঘটে থাকে। এই জন্য এই দুটি শব্দ যখন আপনি তাকদীরের কথা পড়বেন তখন আরবিতে এই দুটি শব্দ আসবে আকিদার কিতাবাদিতে তাফসীরের কিতাবাদি আল কাদা ওয়াল কাদার। অপ্রীতিকর যদি কিছু হয়, আপনার পছন্দ লাগে না, আপনার মনের উল্টা কিছু কষ্টদায়ক কিছু হইলো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি এ কথা বলিও না যে যদি এরকম করতাম তো এরকম হইতো, এ কথা বলিও না, এরকম না করতাম তো এরকম হইতো না, কি বলো, কাদ্দার আল্লাহ ওমা শাআ ফাআলা, কাদ্দার আল্লাহ, আল্লাহ পাক সুনির্ধারিত করেছেন সুপরিমিত করেছেন, ওমা শাআ ফাআলা, যা চেয়েছেন তাই করেছেন, তার চাওয়ার বিরুদ্ধে কোনো চাওয়া হইতে পারে না, কোনো ক্ষমতা নেই। তারপরেও
আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার আন্ডারে আমাদের চাওয়া রয়েছে, মানে আমাদেরও সীমিত চাওয়ার অধিকার আছে। এই জন্য আমরা নড়ে চড়ে আমার অফিস থেকে এসে এখানে বসলাম দরস দিতে, আর আপনার নিজ নিজ ঘর থেকে বাসা থেকে বেরিয়ে এসছেন। তাহলে আপনাদের কিছু চাওয়া আছে, যেটাকে কাসাব বলা হয় আরবিতে, মানে আপনাদের উপার্জন। তাহলে আপনারা ভালো কিছু উপার্জন করার জন্য এখানে এসে পৌঁছেছেন, দিন শিখার জন্য, কেউ শিখানোর জন্য, কেউ শিখার জন্য, এটা কাসাব বলা হয়। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের চাওয়া মোতাবেক যা ঘটে থাকে সেটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, খালক। আল্লাহ সৃষ্টি করেন আর মানুষ কাসাব করে, আল্লাহ খালক করেন আর মানুষ কাসাব করে, কামাই করে। বিমা কাসাবা তাইদিকুম মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবা তাইদিকুম, তোমাদের উপরে যে কোনো বিপদ আপদ আসে ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, হাতের কামাইয়ের কারণে, হাতের উপার্জনের কারণে। খারাপ উপার্জন করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, যেন বিপদ এসে পড়েছে। আসি সরাসরি এখন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের কিতাব কিতাবুত তাওহীদে যে তাকদীর অস্বীকারীদের বিধান সম্পর্কে তিনি হাদিসগুলি নিয়ে এসেছেন, সেই হাদিসগুলির ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে। ওয়াকালা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, ওয়াল্লাযী নাফসু ইবনে উমার বিয়াদিহ, সে আল্লাহর শপথ করছি, সেই সত্তার শপথ করছি যার হাতে আব্দুল্লাহ বিন উমারের প্রাণ রয়েছে। ওয়াল্লাযী নাফসু ইবনে উমার, উমারের পুত্রের, উমার পুত্র কে এখানে? আব্দুল্লাহকে বোঝানো হয়েছে, প্রসিদ্ধ পুত্র। জি, উমার রাদিয়াল্লাহু আনহু একাধিক ছেলে ছিল, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু। সেই জন্য যেখানে ইবনে উমার বলা থাকবে সেখানে আব্দুল্লাহ বিন উমার হবে, এরকম যেখানে ইবনে মাসুদ থাকবে সেখানে আব্দুল্লাহ বিন মাসুদ হবে, যেখানে ইবনে আব্বাস থাকবে, আব্বাসের আরও কয়েক ছেলে ছিল কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস হবে। তো সেই সত্তার কসম করছি যার হাতে বিয়েদি, যার হাতে আব্দুল্লাহ বিন উমারের কি রয়েছে? প্রাণ রয়েছে, জান রয়েছে। বিয়েদিহি, যার হাতে। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামরা আল্লাহর হাতের কথা উল্লেখ করতেন, বিয়েদিহি যার হাতে। তো আল্লাহর হাত যখন উল্লেখ করতেন তো আল্লাহর হাত আছে। আল্লাহর হাত কেমন আছে এটা বলা হয়নি আর সাহাবিরা জিজ্ঞাসা করেনি, সেই জন্য তার ধরন আমাদের অজানা, কিন্তু আছে। যখন আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, সাহাবিরা বলেছেন, সালাফে সালেহীন বলেছেন, তাহলে আল্লাহ পাকের হাত আচ্ছা এমন কিছু বলেননি যেটা নেই কিন্তু এমনি বলেছেন। যেমন আমরা এমন কিছু বলে থাকি যেটা আসলে বাস্তবে কিছু নেই কিন্তু বলি যে অমুক জিনিসটা আছে। যেমন ঘোড়ার ডিম, ঘোড়ার কোনো ডিম হয় না কিন্তু আমরা বলি যে হ্যাঁ ঘোড়ার ডিম। তো এরকম তো আর কিছু না, কোরআন এবং হাদিসে। আর সাহাবায়ে কেরাম তো ঘোড়ার ডিমের মতো ভাষা ব্যবহার করেননি যে নাফসু ইবনে উমার বিয়াদিহি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আর তবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহ কোরআনে কেন বলছেন, বালিয়াদাহু মাবসুতাতান, দুই হাতের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, আর বলছেন হাত নেই। এটা গুমরাহদের তরিকা। হাত মানে কুদরতি, হাত ক্ষমতা, হাত মানে ক্ষমতা করা। এটা গুমরাহ বিদাতপন্থীদের তরিকা। এটা সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর মুহাদ্দিসিন কারো তরিকা নাই। এই জন্য ফিকুল আকবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে ওয়ালিল্লাহি ইয়াদ, আর আল্লাহর হাত রয়েছে, আল্লাহর হাত রয়েছে, ওয়াজ চেহারা রয়েছে। ওয়ালা নাকুলু আল ইয়াদ বিমানাল কুদরা, আর আমি এ কথা বলবো না যে হাত মানে কুদরতি, হাত ক্ষমতা, হাত মানে ক্ষমতা, এটা বলবো না। তাহলে যারা হাত মানে ক্ষমতা বলে তারা হানফি নয়, দাবি করে হানাফি হওয়ার। আবু হানিফা বলছেন এই কথা বলবো না, কসম করে বলছেন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু, লাউ কানা লি আহাদিহিম মিসলু উহুদিন যাহাবা, যদি কোন কারো ওহদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ হইত, লি আহাদিহিম মানে যে কোনো মানুষের, যদি কোন মানুষের ওহদের সমান সমতুল্য কি হইত, স্বর্ণ, গোল্ড হইত, সুম্মান ফাকাহু ফি সাবিলিল্লাহ, অতপর তা যদি আল্লাহর রাস্তায় পুরোপুরি ব্যয় করে ফেলত, খরচ করে দিত, আল্লাহর রাস্তায় দান খায়রাত করে দিল, মা কাবিলাহুল্লাহু মিনহু, তো তারপরেও আল্লাহ পাক তার কোনো কিছুই কবুল করবেন না, কবুল করবেন না, অল্প স্বল্প নাই বরং বিশাল কিছু দান করছে আল্লাহর রাস্তায়,
আল্লাহর দিনের কত কাজ হতে পারে, ওহদ পাহাড় স্বর্ণ, আর সেটা যদি আল্লাহর দিনের খেদমতে, দিন ইসলামের খেদমতে খরচ করা হয়, হ্যাঁ দারিদ্র মোচনের কাজে খরচ করা হয়, তো সারা বিশ্বে কোন দারিদ্র থাকবে? মুসলিম বিশ্বে কোন দারিদ্র থাকবে না। আল্লাহ রাস্তাও আল্লাহ রাস্তা, আল্লাহ রাস্তা বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহকে, সে জবান দ্বারা হোক অথবা হাত দ্বারা বল প্রয়োগ করে হোক, জবান দ্বারাও জিহাদ হইতে পারে, কোরআন হাদিসের কথা প্রচার করা, কোরআন হাদিসের কাছে কথা পৌঁছানো শেখানো, এগুলিও ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। এই জন্য অন্যায়কে নির্মূল করা তিনটে স্তর রয়েছে, বল প্রয়োগ করা সবচেয়ে শক্তিশালী, যেটা বল প্রয়োগ করা, যার বল প্রয়োগ করার ক্ষমতা আছে শর্ত সাপেক্ষ, আর যতদূর পর্যন্ত বল প্রয়োগ করার ক্ষমতা আছে। হ্যাঁ আপনি আপনার বাড়িতে বল প্রয়োগ করতে পারবেন না, আপনি যদি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ওর স্ত্রীর পর্দার জন্য যদি জবরদস্তি করেন, যদি পর্দা কর তো মার খেতে হবে, ঠিক না? তো ওইখানে তো আর বল প্রয়োগ করা চলবে, কিন্তু আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের উপরে চলবে। তো যেখানে যতটা বল প্রয়োগ করার ক্ষমতা আছে, তো বল প্রয়োগটা প্রথম স্তরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অন্যায় কাজকে নির্মূল করা, অন্যায়কে নির্মূল করা আর ভালো কাজকে বাড়ানো, এটাই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এরই নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, এরই নাম হচ্ছে আদ-দাওয়া ইলা আল্লাহ, আল্লাহর দিকে ডাকা। তিনটি ভাষা রয়েছে কোরআন হাদিসে, তিনটি ভাষার সারমর্ম একটাই, আল্লাহ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া। বাধা দেওয়ার তিনটা স্তর, বল প্রয়োগ করে দাও, না হলে কথার দ্বারা দাও, তাও যদি না পারো তো অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাও। হ্যাঁ অসহযোগিতা, অসহযোগ হও তাদের সাথে, অন্তর থেকে তাদের সাথে নেই মানে অসহযোগিতা, যেখানে সহযোগিতার প্রয়োজন নেই তাদের সাথে নেই, কমপক্ষে এতটুকু থাকতে হবে। আর এটাকে বলা হয় আল্লাহর দিনের দাওয়াত, আল্লাহর দিনের দিকে আহ্বান করা, আর এটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় সর্বাত্মক, হ্যাঁ সর্বাত্মক প্রচেষ্টা চালানো, সার্বিক ক্ষেত্রে যতটা যার পক্ষ থেকে প্রচেষ্টা চালানো সম্ভব হয়। তো বলছেন যে ওহদ পাহাড়ের সমান যদি কারো কাছে স্বর্ণ হইতো আর তা আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলতো, মা কাবিলাহুল্লাহ মিনহু, তারপরে আল্লাহ পাক তার কবুল করতেন না, কখন? যদি তকদির ইমান না থাকে, হাত্তা ইউমেনা বিল কাদার, যতক্ষণ পর্যন্ত তকদিরের প্রতি ইমান না নিয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত তকদিরের প্রতি ইমান না নিয়ে আসবে। তাহলে বোঝা গেল যে এই একটা দান খায়রাত দিয়ে কথা বোঝাতে জানি, শুধু দান খায়রাত কবুল হবে না, দান খায়রাত যেমন কবুল হবে না, ফরজ নফল কবুল হবে না, নামাজও কবুল হবে না, সিয়াম রোজাও কবুল হবে না, হজ উমরাও কবুল হবে না, মাতা পিতার সেবাও কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না যদি তকদিরের প্রতি ইমান না থাকে, কোরআন তেলাওয়াত কবুল হবে না, কিছুই কবুল হবে না। তকদিরের প্রতি ইমান না থাকলে কবুল হবে, কেন কবুল হবে না? কারণ ছয়টি বিষয় হচ্ছে এই ইমানের বিশ্বাসের মৌলিক বিষয়, হ্যাঁ, আর তার একটি হচ্ছে তকদিরের প্রতি বিশ্বাস। তকদিরকে অস্বীকার করলো তার মানে ইসলামের ইমানের মৌলিক একটি বিষয়কে অস্বীকার করলো, যে আমি তকদিরকে মানি না, তকদির কিছু নাই, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে গেল, আর কাফের কোনো কিছুই কবুল হয় না, কাফের কোনো কিছুই কবুল হয় না। এই জন্য সে কম করুক আর বেশি করুক, সারা দুনিয়া দান করে দিক, কোনো কিছু কবুল হবে না, সারা জিন্দেগি সেজদায় পড়ে থাকুক কবুল হবে না। সুম্মা সাদাল্লাহ তারপরে দলিলে পেশ করলেন, বেকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী, এই বাণী দিয়ে দলিল পেশ করলেন কি? জিবরাইল আলাইহিস সালামের হাদিস, জিবরাইল আলাইহিস সালাম একজন আগন্তুক অপরিচিত ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে গেলেন, হ্যাঁ, আর বসার পরে জিজ্ঞাসা শুরু করলেন, পাঁচটি বিষয় জিজ্ঞেস করেছিলেন, তার মধ্যে একটি ছিল ইসলাম সম্পর্কে, আরেকটি ছিল ইমান সম্পর্কে, ওই ইমানের অংশটুকু এখানে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, ইমান মাল ইমান, যখন জিজ্ঞেস করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম যে ইয়া রাসূলুল্লাহ মাল ইমান, ইমান কি জিনিস, বলেছেন আল ইমান আনতুমিনা বিল্লাহ, ইমান হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ও মালায়েকাতিহি আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে, ও কুতুবিহি আল্লাহ পাকের নাজিলকৃত কিতাবসমূহের প্রতি বিশ্বাস করবে, ও রাসূলিহি আল্লাহ পাকের রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির আর পরকালের প্রতি বিশ্বাস করবে, যা মওত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু যত স্তর বলা হয়েছে কোরআনে থাক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে থাক, ওয়া তুমিনা বিল কাদরি ওয়াল খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকে, ভালো হলো আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত রয়েছে, আর মন্দ কিছু অপ্রীতিকর কিছু যদি হয় তাও আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত রয়েছে, সুপরিমিত রয়েছে, কতটা মন্দ হবে আপনার আমার আর কতটা
হবে, কখন হবে, হ্যাঁ কি অবস্থায় হবে, সব কিছু সুপরিমিত রয়েছে, এর নাম হচ্ছে কাদার। এই জন্য খেয়ারি সারি, ভালো হইল আর মন্দ হইল সবটাই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না। যদি বলেন যে আল্লাহ ভালোটা চেয়েছেন কিন্তু আমার এই যে কষ্ট হয়েছে, বিপদ আপদ এসেছে, আল্লাহ চাননি, তো তাহলে অন্য কেউ চেয়েছে, অন্য কেউ চেয়েছে, আর আল্লাহ চর বিরুদ্ধে চলে গেছে, তাহলে আল্লাহ চর বিরুদ্ধে চলে গেছে, তাহলে আল্লাহ তাহলে অপারগ হয়ে গেছেন, তা আল্লাহকে অপারগ মনে করলেন, হ্যাঁ ঠিক না, তারপরে অন্যর চাওয়াকে সেখানে ঢুকিয়ে ফেললেন, সুতরাং চাওয়ার ক্ষেত্রে আল্লাহকে আল্লাহর সাথে শরিক করলেন, যে আল্লাহও চান আল্লাহর চাওয়াতে হয় আর জিন শয়তানের চাওয়াতে হয়। আমার ছেলেটা মারা যেত না, কিন্তু জিন শয়তান খুব উঠে পড়ে লেগেছে, যার ফলে ছেলেটা আর বাঁচল না। তাহলে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে জিন শয়তানের চাওয়াতে হয়, জিন শয়তানকে শরিক করে ফেলে আল্লাহ পাকের সাথে। এই কথা, এই শিরকি কথাগুলো আমাদের দেশের মানুষ অনেকে বলে বিপদ আপদ আসলে, অথচ কোরআনের তেলাওয়াত ঠিকই করে আর কোরআনের খতম ঠিকই পড়ে আর খতমে তারাবি ঠিকই পড়ে, ও মাতা শাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না, ওয়ালাউশা আল্লাহ মাক্তাতালু ওয়ালাউশা ইনালা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, কত আছে আল্লাহ চাইতাম তো এটা হইতো, আমি না চাইলে কিছু হয় না। কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে আকীদা পোষণ করে। রহ মুসলিম হাদিস, সহি মুসলিমের আবু দাউদে রয়েছে, তিরমিজি তো রয়েছে, ইবনে মাজাহ তো হাদিসটি রয়েছে, সহি মুসলিমের আট নম্বর হাদিস এটি। এই হাদিস থেকে জানতে পারলাম যে তাকদীরকে অস্বীকার করা কুফরি। হাদিসের একটা অংশ আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, তিনি কি বলছেন যে ওহুদ পাহাড়ের সমানও যদি কেউ খরচ করে স্বর্ণ, তো আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তাকদীরের প্রতি বিশ্বাসী না হবে। তাহলে বোঝা গেল যে তাকদীরকে অবিশ্বাস করলে কাফের হয়ে যায়, এই জন্যই কবুল হচ্ছে না, তাহলে তাকদীরকে অস্বীকার করা হচ্ছে কুফর। দ্বিতীয় যে বিষয়টি জানতে পারলাম যে যে কোনো নেক আমল একমাত্র মুমিনের তরফ থেকে কবুল হয়, গায়ের মুমিনের কবুল হয় না। মুমিন যার ইমান ঠিক আছে, যার ইমানে শিরক নেই, কুফরি নেই, ইমান বিপরীত কোনো কিছু নেই, ইমান ভঙ্গকারী কিছু নেই, তার ইবাদত বন্দী কবুল হয়, নেক আমল কবুল হয়। বাকি মুশরিকের অথবা কাফেরের কোনো ইবাদত বন্দী বা কোনো নেক আমল কবুল হয় না, সুতরাং আখেরাতে কিছুই পাবে না। যদিও দুনিয়াতে যারা কুফুরের অবস্থায় শিরকের অবস্থায় কিছু নেক আমল করে তাদেরকে দুনিয়াতে কিছু আল্লাহ বদলা দিয়ে দেন, সুস্থতা বা নেতৃত্ব, ধন সম্পদ ইত্যাদি, জনকল্যাণমূলক অনেক কাজ করে, অনেক অমুসলিমরাও করে, অনেক নাস্তিক মুসলিমরাও করে, মুসলিম সমাজের নাস্তিক মুসলিম তো আসলে নয় ওরা, তারপরে অনেক মুশরিক পত্তলিক করে, অনেক কবর মাজার পূজা করে, গায়রুল্লাহর পূজা করে, তারপরেও নেক আমল কিছু করে, তো ওদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়ে বাস একেবারে ব্যর্থ না যায়, দুনিয়াতে নিয়ে নাও, কারণ আখেরাতে পাওয়ার যোগ্যতা তোমাদের মধ্যে নেই, কারণ আখেরাতে পাওয়ার জন্য যোগ্যতা হচ্ছে তাওহীদ, একত্ব, ইখলাস, নিষ্ঠাবান হওয়া, আল্লাহর জন্য কাজ হইতে হবে। তিন নম্বর যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে যে যে কোনো বিষয়ের ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করা উচিত। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আর বলেছিলেন কখন, ওর একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে তার কাছে খবর দেওয়া হলো তার বার্ধক্যে কিছু লোক প্রথম বাসরা থেকে তকদির অস্বীকার করে। এই তকদির অস্বীকার করার কাদিরিয়াদের ফিতনা বাসরা থেকে শুরু হয়, ইরাক ফিতনার জায়গা, যুগে যুগে ফিতনার জায়গা। এই বাসরাতে এক দল বেরোলো, তালা বললো যে তকদির বলে কিছু নেই, যা আমরা করি তাই হয়, আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহ জানছেন আগে থেকে, আর আল্লাহ জানার বিরুদ্ধে হবে না, এসব কিচ্ছু না, সব মান আল্লাহ, তাহলে ইলমুল্লাহ অস্বীকার, আল্লাহ লিখে রেখেছেন কিতাবাতুল্লাহ ওটাও অস্বীকার, হ্যাঁ আল্লাহ পাক মাশিয়াতুর আল্লাহর ইচ্ছা এটাও অস্বীকার, তাহলে আর আল্লাহ সৃষ্টি করেন তা আল্লাহর উপর দোষ চাপে যাবে, সুতরাং না দোষ চাপাবো না, আমাদের নিজের উপর সব দোষ চাপি না, আমরাই সৃষ্টি করি, আমাদের কাজ আমরাই করি, হ্যাঁ এই বলে এক ফিরকা বেরোলো, যে ফিরকাকে কাদিরিয়া বলা হয়। তাদের খবর তাকে যখন বলা হইল মদিনায় যে এইরকম কিছু লোক অথবা মক্কায় হজের মৌসুমে ছিলেন, তখন তিনি বললেন ওদেরকে জানিয়ে দিও যে তাদের কোনো ইবাদত বন্দী কবুল হবে না, যদি ওহদ পাহাড় সমান যদি স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করে তবুও তারা নাজাত পাবে না, তাদের আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউমিনা বিল কাদার, যতক্ষণ তকদির না বিশ্বাস করছে। আর দলিল বিনা দলিলে কথা বলেননি সাহাবি, অনেকে বলতে পারে সাহাবির কথাই তো দলিল, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ঠিক না, তারপর সাহাবি আর এত প্রখ্যাত সাহাবি
যে যারা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তাদের একজন, কয়েকজন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার মধ্যে একজন তিনি, আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন আমর বিন আস আর আব্দুল্লাহ বিন ওমর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এরা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। তাদের একজন আব্দুল্লাহ বিন ওমর আর আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ একটু কম কারণ উনি বেশি সময় পাননি, তাড়াতাড়ি ইন্তেকাল করে গেছিলেন। দলিল পেশ করছেন কিসে থেকে? ওই জিবরাইল আলাইহিস সালামের জিজ্ঞাসার হাদিস, যেটা হাদিসে জিবরাইল বলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নাহু কাল, তকদির সম্পর্কে আরেকটি হাদিস শুনেন, তিনি বললেন লিবনিহি তার এক সন্তানকে, ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া হে বৎস, হে প্রিয় ছেলে, ইন্নাকা লান তাজিদা তামাল ঈমান হাত্তা তাআলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াকা ওয়া মা আখতাকা লাম ইয়াকুন লিইসিবাক। তুমি অতক্ষণ পর্যন্ত ঈমানের টেস্ট পাবে না, তাম মানে স্বাদ, হ্যাঁ যেটা আরবিতে জওক বা জায়কাও বলা হয়, নিঃসন্দেহে তুমি কখনো ঈমানের স্বাদ পাবে না। কতক্ষণ পর্যন্ত স্বাদ পাবে না? হাত্তা তালাম, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না জানবে। জানবে মানে শুধু জানা না, মানবে অন্তর থেকে, অন্তর থেকে জানা হচ্ছে জেনে মেনে নেওয়া, আমি এই বিষয়টা নিশ্চিত জানি মানে অন্তর থেকে বিশ্বাস করি, এটা অর্থ হয়। আর শুধু জানি কিন্তু আমি এটা বিশ্বাস করি না, তো এটা জানা হইল না আপনার, এই জানা তো কোনো লাভ নেই। যেটা জানেন কিন্তু আমি বিশ্বাস করি না, ওই জানে কোনো লাভ নেই। দীন ইসলামের ক্ষেত্রে যেটা জানেন সেটা বিশ্বাস করার হলে বিশ্বাস করতে হবে, আর যদি সেটা উচ্চারণ করার হয়, বলার হয়, তো বলতে হবে, আর যদি সেটা পালন করার হয় তো পালন করতে হবে, কর্ম করার হলে কর্ম করতে হবে। তাহলে সেটা সামিয়ানা শুনলাম জানলাম ও আতানা মানলাম হবে। যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না জানবে মানে বিশ্বাস না করবে কি আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াকা, যেটা তোমাকে পৌঁছেছে বিপদ, মা আসাবাকা মানে মুসিবা, যেই বিপদ আপদ তোমার উপর এসেছে, আপতিত হয়েছে, লাম ইয়াকুন লিইখতিয়াকা, সেটা তোমাকে ভুল করার ছিল না, মানে তুমি যতই চেষ্টা করো তোমাকে ভুল করতো না, তোমার কাছে গিয়ে লাগতো, তোমার উপরে গিয়ে পড়তো, এমন নয় যে তুমি ওখান থেকে সরে যেতে পারলে বেঁচে যেতে, তোমার উপরে গিয়ে পড়তো। অনেকে বলে যে বিপদটা হইলো আজকে এই সফরে এলাম সেই জন্য, না আসলে বিপদে পড়তাম না, হ্যাঁ না কখনো না, যে মুসিবত তোমার ওপর এসেছে সেটা তোমাকে কখনো ভুল করবে না, ও তোমাকে লাগবেই লাগবে, গিয়ে ধরবেই ধরবে তোমাকে গিয়ে। ওমা আক্ত আকার, যেটা তোমাকে ভুল করে গেছে মানে তোমাকে গিয়ে লাগেনি, দুর্ঘটনা হইতে যাচ্ছিল বা ছিনতাইকারী ডাকাতে ধরে নিয়েছিল, টাকা কেড়ে নিবে এরকম উপক্রম হয়েছিল কিন্তু কাটতে পারলো না, ছিনতাই করতে পারলো না, যেটা ভুল করে গেছে মানে তকদির গিয়ে লাগতে যাচ্ছিল মনে হচ্ছে আর লাগলো না, গিয়ে ধরা খেলে না তুমি, লাম ইয়াকুন লিইউসিবাকা, সেটা তোমার ওপর আপতিত হওয়ার নয়, সেটা তোমার উপর মুসিবত আসবে না, আসলে আসবে না, আসলে তুমি ভাবছিলে যে একটুর জন্য বেঁচে গেছি, সামান্য একটু সরে না গেলে শেষ হয়ে যেতাম, কিচ্ছু না আসলে সরবে তুমি, ওটাও লেখা আছে যে সময়খানে বিপদটা ঘটবে সেই সময় সরবে তুমি, ইত্যাদি ইত্যাদি। একটা দুর্ঘটনা, যাতে এক আমার আত্মীয় ছিল অনেক দিন আগে, আমার নাবালক অবস্থায়, সুবহানাল্লাহ, ট্রাক পাল্টি খাচ্ছে, যারা ট্রাকের ওপরে বসেই ছিল, ওপরে উঠে ট্রাকে দেখেছেন তো, ওপরে উঠে, হ্যাঁ ভিতরে তো উঠে, ওই ট্রাকের ওপরে উঠে মাল সামান আছে ওর ওপরে উঠেছে, তো যারা ট্রাকের ওপরে বসেছিল সব ছোটকে ছোটকে দূরে পড়েছে, আর আমার যে আত্মীয় ছিল যিনি ইন্তেকাল করেছেন এই ট্রাক দুর্ঘটনায়, উনি ভাবলেন যে ট্রাক তো কাত হয়ে গেছে, রোড থেকে নেমে গেছে, তো আমার উপরে পড়ে যাবে, লাফ দিই আমি, তো লাফ দিয়ে দিলে আমি পালিয়ে বেঁচে যাব, যেমন লাফ দিয়েছে ট্রাকটা ওর উপরে পড়েছে, জি হ্যাঁ যেমন লাফ দিয়েছে, ওই একজন শুধু মারা গেছে আর বাকি কেউ লাফ দেয়নি, সব ঠিক আছে, দূরে দূরে পড়েছে আছাড় খেয়ে, ব্যথা পেয়েছে কিন্তু মরেনি, কেউ কেউ মারা যায়নি। দেখলেন তা লোখানে কে তার, হ্যাঁ মগজে এ কথা দিল, আর কিভাবে ওটা হইল, অন্যরা কেউ ওইভাবে লাফ দিল না, সে কেন লাফ দিল, তার ওখানে তকদির আজের ঘটবে, সব কিছু লেখা আছে, তুমি এরকম করবে তখন ট্রাকটা তোমাকে চাপা দেবে, এরকম বহু ঘটনা আমাদের জীবনে হয়ে থাকে বা আমাদের আশেপাশে ঘটে থাকে, ঠিক কিনা? জি, চাকরি বাকরির ক্ষেত্রে অনেক সময় চাকরি হইতে হইতে মনে হচ্ছে
নিরানব্বই শতাংশ হয়ে গেছে, এক শতাংশ বাকি আছে, শুধু সাইনটা বাকি আছে, হয়ে গেছে সবকিছু, ওকে হইল না। শুনতে পেলেন যে অমুক কমপ্লেন করেছে, অমুক কমপ্লেন না করলে আমার চাকরি নিশ্চিত ছিল। ভুল কথা, হ্যাঁ ভুল কথা, হবে না হবে না, চাকরি হবে না, নিরাশ নিরাশ নিরাশ। আর শেষখানে একটা কারো সাইনের মাধ্যমে বা কোনো একটা কিছু তো হয়ে গেল, এই লোকটি আমার বড়ই কাজে এসছে, হ্যাঁ এর যদি এই এহসানটা অবদানটা না হইতো তাহলে আমার এই কাজটা হইতো না। সের কি কথা, সেটাও লেখা আছে, কাকে দিয়ে আল্লাহ কখন কি বানাবেন আর কি বিগড়াবেন, কখন করবেন আল্লাহ, কখন গড়বেন আর কখন ভাঙবেন আল্লাহ পাক জানেন। এ হচ্ছে কার কথা, ওবাদ ইবনে সামিত প্রখ্যাত আনসারি সাহাবির কথা খাজরাজি। তারপরে হাদিস বলছেন দলিল, তা সাহাবাই কেন আমরা দলিল বলতেন, বিনা দলিল কথা বলতেন না, আর আমাদের দেশের দলিল হচ্ছে হুজুররা বলেছে, বুজুরগণের দিন বলেছেন, বড়রা এটা পছন্দ করেছেন, এটা বড়রা এই তরিকাটাকে ভালো মনে করেছেন, এগুলো দলিল নয়। দেখেন সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল ইন্না আওয়াল মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন, এর ব্যাখ্যা শুনেন, তার আগে কি আরশ ছিল না তাহলে, হ্যাঁ আরশ ছিল না, পানি ছিল না, ওয়াকানা আরশু আলাল মা, সেই সময় পানি এর ওপর আরশ ছিল আল্লাহ পাকের, তাহলে বোঝা গেল যে পানি আর আরশ ছিল, হ্যাঁ যখন লিখতে বলে কলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন। এই জন্য আউয়াল মা খালাক আল্লাহুল কালামের আজকের সঠিক ব্যাখ্যাটা ভালো করেছে, আউয়াল মা খালাক আল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টির পূর্বে। আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, তারপর আসমান জমিন হলো, আর তারপরে জিন হইলো ইত্যাদি, তারপরে ইনসান হইলো ইত্যাদি, অন্যান্য মখলুকাত হইলো। শেখ সালেহ ফাউজান হাফেজাহুল্লাহ তাআলা বলছেন, ইন্না আউয়াল মা খালাক আল্লাহুল কালাম মানে হুয়া আউয়ালু শাইইন খালাকাহুল্লাহু ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে সর্বপ্রথম যে বস্তুটিকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যেই জিনিসটাকে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আল কালাম, ওয়া লাইসা হুয়া আউয়ালুল মাখলুকাত মুতলাকান। এই হাদিসের মানে এই না যে দুনিয়ার এক নম্বর মখলুক, প্রথম নম্বর মখলুক কলম, এটা এর অর্থ নাই, কারণ তার আগে আল্লাহ পাকের আরশ ছিল, আর আরশ আল্লাহ পাকের সৃষ্টি, কারণ আরশু হালাল মা রয়েছে, পানির উপর ছিল, তাহলে তার সৃষ্টি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে কি বললেন, ফাকাল আল্লাহ উক্তব, কলমকে বললেন লিখো, ফাকাল রব্বি মানে ইয়া রব্বি হে আমার প্রতিপালক, ওমা যা আক্তব আমি কি লিখব, কালা আল্লাহ বললেন, উক্তব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস্সাহ, প্রত্যেক বস্তুর তাকদীর সমূহ লিখো, মাকাদির হ্যাঁ কাদারের বহু বচন, প্রত্যেক বস্তুর তকদিরগুলি লিখো কতদিন পর্যন্ত, যে বস্তুগুলি আসবে হাত্তা তাকুমাস্সাহ কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত বস্তু পৃথিবীতে সৃষ্টি হবে, সেই আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবগুলি হচ্ছে সেই জিনিস বস্তু। জি, প্রাণ থাক অথবা প্রাণ নাই থাক, প্রাণহীন হোক, ইয়া বুনাইয়া, তারপরে হে বৎস, সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি, ইয়াকুল মান মাতা আলা গায়রি হাজা, কেউ যদি এই আকীদা ভিন্ন মারা যায়, এই বিশ্বাস ছাড়া মারা যায় যে তকদির নেই, কলমে তকদির লিখে নাই, যা করি তাই হয়, এই আকীদা ছাড়া অন্য কোনো আকীদাই যদি মারা যায়, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই কথা, সে আমার উম্মতের লোক নয়। হাদিস আবু দাউদে রয়েছে 4078 নম্বর হাদিস, হাদিসটি সহিহ, তাফসীরে রিওয়ায়াত লি আহমাদা, মুসনাদ আহমাদের একটি রিওয়ায়াত রয়েছে, ইন্না আউয়াল মা খালাক আল্লাহুল কলম, নিঃসন্দেহে সর্বপ্রথম যে বস্তুকে আল্লাহ সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টির পূর্বে সেটা ছিল কলম, ফাকাল আল্লাহ উক্তব, আর সেই কলমকে আল্লাহ নির্দেশ দিলেন যে কলম লিখো, ফাজারা ফি তিলকা সাআতে বিমা হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামা, সেই সময় কলম চলতে লাগলো, ফিতিল কাসা, ওই সময়ে কলম চলতে শুরু হইল, বেমাহ এমন কিছু লিখতে লিখতে শুরু করলো, বেমাহ ওয়াক্কা এনন এলা ইয়াউমিল কিয়ামা, যা কিয়ামত পর্যন্ত ঘটবে, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু লিখতে শুরু করলো এই কলম। ওয়া ফি রিওয়ায়াতি ইবনে ওহাব
আর ইমাম ইবনে ওহাবের একটি বর্ণনা রয়েছে, কাল কাল রাসূলুল্লাহ বলেছেন, ফামাল লাম ইউমিন বিল কাদরি খাইরি ওয়া শাররি আহরাকাহুল্লাহ বিন্নার। সুতরাং যারা ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস না করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালিয়ে ধ্বংস করবেন, আজাব দেবেন, আহরাকাহুল্লাহ বিন্নার, জাহান্নামের আগুনে আল্লাহ পাক তাদেরকে জ্বালাবেন, আহরাকাহুল্লাহ বিন্নার। কেন আল্লাহ পাক জাহান্নামে জ্বালাবেন? এমনি তো কবিরা গুনাহকারীরা জাহান্নামে যেতে পারে, হ্যাঁ, আল্লাহ পাকের রহমতে যদি আল্লাহ পাক না ক্ষমা করেন তাহলে, কিন্তু যদি বড় কুফরি করে তাহলে তো নিশ্চিত যাবে এবং চিরকালের জন্য জাহান্নামে জ্বলবে। আর তাকদীরকে অস্বীকার করা যেহেতু বড় কুফর, সেই জন্য চিরকাল জাহান্নামে জ্বলবে, আহরাকাহুল্লাহ বিন্নার। এই ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস থেকে যে বিষয়গুলি জানতে পারলাম, যদি আমাদের ব্যাখ্যাতে চলে এসছে, শেখের ভাষাশন ওজুবুল ইমান বিল কাদার, এই হাদিস প্রমাণ করে যে তকদির প্রতি ইমান নিয়ে আসা ফরজ, তকদিরকে বিশ্বাস করা ফরজ, ইমানের রুকুন। কারণ কি বললেন, যে যদি এটা কেউ বিশ্বাস না করে সে আমার উম্মতের নয়। আল ওয়াইদুস শাদীদ আল মুতারাদ্দিব আলা ইনকানিল কাদর, কেউ যদি তকদিরকে অস্বীকার করে তাহলে তার জন্য কঠোর শাস্তির কথা রয়েছে, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বেরিয়ে যাবে। তারপরে এই আসার বাহাদিস প্রমাণ করে যে ইসবাতুল কলম, আল্লাহ পাকের কলম রয়েছে, আল্লাহ কলম সৃষ্টি করেছে তকদির লিখার জন্য। কিতাবাতুল মাকাদির আল মাদি আল মুস্তাকবিলা, আর অতীতে যা হয়েছে আর ভবিষ্যতে সব কিছু আল্লাহ পাক লিখে রেখেছেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে। ওয়ফিল মুসনাদে ওয়াস সুনান, মুসনাদে আহমদে এবং সুনানের কিতাবাদিতে, মুসনাদ আহমদে রয়েছে আর সুনান মানে এখানে এই হাদিসটি সুনান আবু দাউদে রয়েছে আর সুনানে ইবনে মাজাতে রয়েছে। আন ইবনে দাইলামি, ইবনু দাইলামি, দাইলামির পুত্র থেকে বর্ণিত, দাইলামির পুত্রর নাম হচ্ছে, শেখ বলছেন, হো আবদুল্লাহ বিন ফাইরোজ আ দাইলামি, আবদুল্লাহ, আর এই দাইলামির নাম ছিল ফাইরোজ আ দাইলামি। ফাইরোজ নামটি পার্সিয়ান নাম, পার্সি নাম, আরবি নয়। আমাদের দেশের লোকেরা ফিরোজ ফিরোজ এটাকে বিকৃত করে রাখে, ফিরোজ নাম রাখা ঠিক নয়, পছন্দনীয় না, অগ্নিপূজকদের নাম এটি। সেকাতুন মিন কিবারি তাবেইন, এ আস্থাভাজন ব্যক্তি ছিল, বিশ্বস্ত আর বড় তাবেইনদের অন্তর্ভুক্ত। কেবারুত তাবেইন, তাবেইনদেরকে তিনটা স্তর করে, কেবারুত তাবেইন আর আউসাতুত তাবেইন আর সেগারুত তাবেইন। যারা অনেক সাহাবায়ে কেরামদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তারা কেবারুত তাবেইন, হাজার হাজার সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হয়েছে। যারা কয়েকশো হয়তো কিছু সাহাবায়ে, বেশ কিছু সাহাবায়ে কেরামের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, তারা হচ্ছে মধ্যম স্তরের তাবেইন। আর যারা মাত্র একজন দুইজন তাবেইর সাহাবির সাথে সাক্ষাৎ ঘটেছে, যেসব তাবেইন, তাদেরকে বলা হয় সেগারুত তাবেইন, ছোট তাবেইন। অধিকাংশ তাদের শিক্ষা তাবেই থেকে, বড় তাবেই থেকে, শিক্ষা বেশি সাহাবায়ে কেরাম থেকে পায়নি, কিন্তু বাল্য জীবনে হয়তো আট বছর দশ বছর বারো বছর বয়স, একজন দুজন সাহাবি তিনজন সাহাবিকে দেখেছে, হয়তো পাঁচজন দশজন সাহাবিকে দেখেছে, কিন্তু বেশি এলম সাহাবায়ে কেরাম থেকে শিখতে পারেনি, তারা হচ্ছে ছোট তাবেই, সেগারুত তাবেইন বলা হয় তাদেরকে। এগুলি হচ্ছে পরিভাষা ইসলামের ইতিহাসের। তো এই আবদুল্লাহ বিন ফাইরোজ আদ-দাইলামি বর্ণনা করেছেন, কাল আতাই তো ওবাই ইবনে কাব, আমি ওবাই ইবনে কাব, প্রখ্যাত যে কারি হাফেজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, যিনি তারাবির সলাত আদায় করতেন, হ্যাঁ, কার জামানায়, ইমামত করতেন, উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, আর তামিম দারি, দুজনে। তো এই যে দুজন ইমাম রাখা তখন থেকে চলে আসছে, আর আজকে আলহামদুলিল্লাহ সৌদি আরবেও, হ্যাঁ, মসজিদ হারামে, মসজিদ নববীতে দুজন ইমামে নামাজ আদায় করে। তো ওবাই বিন কাবের কাছে আসলাম, ফাকুল তো আর এসে বললাম, ফি নাফসি শাইউ মিনাল কাদার, উপদেশ চাইলেন যে আমার মনে তাকদীর সম্পর্কে কিছু সংশয় আছে, সংশয় আছে মানে ডাউট হচ্ছে আর পেরেশানি লাগছে, কেমন কথা, তকদির লেখা আছে আবার কর্ম করতে আছে, কর্ম করে কিছু হবে হবে না, মানে একটু যেন সংশয়, এইরকম সংশয় হলে সংশয় দূর করার জন্য যারা কোরআন এবং হাদিসের জ্ঞানী তাদের শরণাপন্ন হইতে হবে, তাদের কাছে আসতে হবে, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে এবং আপনাকে সহি রাস্তা দেখাতে পারবে, গোমরা করবে না, যারা লজিক আর দর্শন, হ্যাঁ, আর যুক্তি পেশ করে আর কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে না, আর তারা স্কলার হয়ে বসে আছে আর ওদের কাছে যাবেন তো আরও গোমরা করে দিবে। কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের কাছে আছে, কোরআন কারিমের আয়াত তরজমা তাফসীর বুঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুঝে, সহি আকীদা বুঝে, তাদের কাছে আসতে হবে যে তকদীর সম্পর্কে আমার যেন জিনিসটা এইরকম হচ্ছে, এরকম হচ্ছে, যদি এরকম হয়। আর শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, যা বুঝে আসে না এবং কোরআনে বা হাদিসে বলা হয়েছে আমি বুঝি আর না বুঝি, আল্লাহ পাকের কথা বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করি।
তো দেখেন উবাই ইবনে কাবের কাছে এসে বলছেন যে আমার মনে কিছু সংশয় হচ্ছে তকদির সম্পর্কে, ফাহাদ্দিসনি বিশাইইন লাআল্লাহ ইউযহিবুহু মিন কলবি, আমাকে কিছু হাদিস বয়ান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পেশ করেন যাতে করে আল্লাহ পাক আমার অন্তর থেকে এই সংশয়কে দূর করে দেন, এই যে ডাউট বা সংশয় দূর হয়ে যায়। ফাকালা, তখন বললেন তিনি উবাই ইবনে কাব প্রখ্যাত সাহাবী, লাউ আনফাক্তা মিসলা উহুদিন যাহা মানুষ না রাখো, একই কথা দেখলেন না আবদুল্লাহ ইবনে উমর যে কথা বলছেন সেই কথা বলছেন উবাই ইবনে কাব। তাহলে সাহাবাই কেরাম একটি উম্মত ছিলেন, একটি উম্মত ছিলেন, এত দল ছিল না, এত তরিকত ছিল না, আর এত মজহাব ছিল না, সব কিছু ছিল না, এত পথ আর এত মত ছিল না, একই কথা, কারণ উৎস একই, একই উৎস, একই পুকুরে যদি মাছ ধরেন তো একই রকম মাছ পাবেন, ঠিক কিনা? একই পুকুরে আপনিও মাছ ধরছেন আমিও ধরছি, একই রকম মাছ পাবো মোটামুটি, আপনি যেগুলো মাছ পাচ্ছেন ওগুলো পাবো, ছোট বড় হইতে পারে কিন্তু ওই মাছ ওই মাছই পাবো। তো কোরআন এবং হাদিস থেকে যারা ইসলাম নেবে তারা একই রকমের ইসলাম তাদের হবে, আর কোরআন এবং হাদিস বাদ দিয়ে বড়রা কি বলেছেন, অমুক কি বলেছেন, তমুক কি বলেছেন, অমুকের মতটা কি, এইরকম করলে তখন ডাল ডাল ফাংলা বেরোবে, তখন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, আর এই হয়েছে মুসলিম উম্মতে। বললেন উবাই ইবনে কাব, লাউ আনফাক্তা মিসলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড় সমান তুমি যদি স্বর্ণ ব্যয় করো আল্লাহ রাস্তায়, মা কাবালাহুল্লাহ মিনকা, তবু আল্লাহ তোমার কবুল করবেন না, হাত্তা তুমেনা বিল কাদার, যতক্ষণ পর্যন্ত তকদিরের প্রতি তুমি বিশ্বাস না করবে, ওয়া তাআলাম, এবং এ কথা নিশ্চিত না জানবে, অন্তর থেকে জানা, আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াকা, যেটা তোমার উপর এসে পড়েছে বিপদ আপদ, আসাবাকা মানে মুসিবত যেটা পড়েছে এসে, লাম ইয়াকুন লিইখতিয়াকা, সেটা ভুল করার নয়, ভুল করে অন্য কাউকে লাগবে না, যে তীরটা তোমাকে লেগেছে, যেই গাড়িতে তুমি ধাক্কা খেয়েছো, হ্যাঁ, যেই বালা যেই অসুখ তোমাকে ধরেছে সেটা ভুল করে অন্য কাউকে ধরবে না, তোমাকেই ধরবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক, হায়াত মতের ক্ষেত্রে হোক, দুনিয়ার যে কোনো ক্ষেত্রে, ভালোর ক্ষেত্রে হোক আর মন্দর ক্ষেত্রে হোক, যেই চাকরিটা আপনি পেয়েছেন রিজিক, আপনি অন্য রিজিক একটা দানাও খাননি, কারো একটা দানা কারো খাননি আপনি, সেটা আপনার রিজিক, আর আপনার একটা দানা কেউ খেতে পারবে না। এই কথাগুলি বিশ্বাস থাকলেই অনেক ফায়দা রয়েছে। শেখ রাসিম রহমতুল্লাহ একটা কিতাব রয়েছে আকীদা, তাতে লিখেছেন প্রত্যেকটা ইমানের ফলাফল, দুনিয়ার দুনিয়ার ফলাফল কি, আপনি যদি তকদির বিশ্বাস করেন তো আপনার বাস্তব জীবনে তার প্রতিফলন কি, লাভ কি, তার মধ্যে একটা যে আপনি টেনশন মুক্ত, টেনশন মুক্ত, আমার রিজিক যদি থাকে একটা দানা কেউ কেড়ে নিতে পারবে না, শুধু আমার চাকরি যদি থাকে তো হবেই, হ্যাঁ, আমার যদি বিদেশে যাওয়া থাকে তো হবে, কিন্তু আমি আমার কর্ম করে যাচ্ছি, এখন মাঝখান থেকে কেউ ধোকা দেওয়ার চেষ্টা করছে, কেউ বেমানি চেষ্টা করছে, কেউ আমার ক্ষতি করার চেষ্টা করছে, কেউ ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, বিভ্রান্ত করার চেষ্টা করছে, মালিক সে আলাদা কথা, কিচ্ছু করতে পারবে না, আপনার দানা কমাতে পারবে না। এইরকমই যদি কেউ আপনাকে হুমকি দেয়, যেমন আমাদের দেশগুলিতে নিরাপত্তা নেই, তোকে দেখব, হ্যাঁ, তোকে খাবো, খুন করবো, এইসব, তাহলে ঘুম হারাম হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়। আমাদের একজন ভালো আলেম, তাকে হুমকি দেওয়া হয়েছে, বড়ো দিনদার মানুষ, পরহেজগার মানুষ, এখন বৃদ্ধ উনি, হুমকি দেওয়া হয়েছে আজকে থেকে আগে যে যে কোনো সময় ওকে খুন করে দেব, খুন করিয়ে দেবো গুন্ডা দিয়ে। তো উনি বলছেন যে আমার, হ্যাঁ, আয়ু তার কমিয়ে দিতে পারবে না, যদি খুনই করে দেয় তো আয়ুটা কমাতে পারবে নাকি, না ওই দিন খুন হওয়াটা আছে, ওই দিন খুন হওয়াটা আছে না নেই, বলছেন না ছিল না, আসলে খুন করে দিল, এরকম কি? আর একই রাতে তিন খারিজে বেরিয়েছে খুন করার জন্য, আলীকে খুন করবো, মাবিয়াকে খুন করবো, আমার ইবনে আসকে খুন করবো, তিন খারিজি যুক্তি করেছে, দেখ তিন শহরে তিনজন, মেসরে আমার ইবনে আসকে খুন করবি, একই রাতে একই ফজর নামাজে, দামেশকে মাওয়িয়াকে খুন করবি তুই, আর আমি আছি কুফাতে আলীকে খুন করব। সুবহানাল্লাহ, দুইজন বেঁচে গেলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তো কি সেই দিন যদি ফজর নামাজ যেমন ওরা না পড়তে এসেছিল, পড়তে আসেনি, এ যদি না আসতো তাহলে বেঁচে যেত নাকি? ওটা লেখা আছে, হবেই হবে, ওটা ওটা হবে, তার উপরে বিপদ আসার নয়, আল্লাহ লিখে রাখেননি ওই দিনে,
তার মত আরো পরে লেখা আছে। তো বলছেন যে আর নিশ্চিত তুমি জানবে যে আন্নামা আশা বাকা তোমার উপর যে বিপদ এসেছে লামিয়া কুনলে ইউক্তি আকা, সেটা তোমাকে ভুল করার নয় যে ভুল করে তোমার অন্য কারো কাছে চলে বা ভুল করে তোমার কাছে চলে এসছে, না ভুল করে তোমার কাছে আসেনি। অমা আখতা আকা, আর তোমাকে যেই বিপদটা ভুল করে গেছে মানে গিয়ে লাগেনি আঘাত করেনি, লামিয়া কুনলে ইউসিব আকা, সেটা তোমার উপর আপতিত হওয়ার নয়, সেই বিপদ তোমার উপর আসতো না কখনো। অলাও মিথ্যা আলা গাইরে হাজা, এছাড়া অন্য কোনো আকিদায় যদি মারা যাও লাকুন তামিন আহলিন নার, তাহলে জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের অধিবাসী হবে। কালা ফাতাই তো আবদুল্লাহ বিন মাসুদ, তারপরে জিজ্ঞাসা কাকে হলো, ওবে বিন কাবকে, তাই না? আবদুল্লাহ বিন মাসুদের কাছে আসলাম, হোজাইফার কাছে আসলাম, জায়েদ বিন সাবিতের কাছে আসলাম, কয়জন সাহাবী হলেন এখানে? চারজন হয়ে গেলেন। আর আগের হাদিসে আবদুল্লাহ বিন উমার কথা বললেন আর ওবাদা বিন সামেতের কথা বললেন, প্রখ্যাত এতগুলি সাহাবীদের সম্পর্কে। ফাকুল্লুহুম হাদাসানি, এই হাদিসে চারজন সকলে আমাকে বর্ণনা করলেন, বেমিসলে যালিকা, এই রকমই একই কথা, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে। হাদিসুন সহীহুন, হাদিসটি হচ্ছে সহীহ, রাওয়াহুল হাকিম ফি সহীহ, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই তার মুস্তাদরাক হাকিম হামে বর্ণনা করেছেন, আল মুস্তাদরাক লিস সহিহাইন, মুস্তাদরাক আল সহিহাইন লিল হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ রচিত সহিহাইনের পর তিনি মুস্তাদরাক একটি কিতাব সংকলন করেছেন, মানে তার গবেষণায় অনেকগুলি হাদিস ছিল যেগুলি ইমাম বুখারী ইমাম মুসলিমের শর্ত মোতাবেক ছিল, তারপরেও ইমাম বুখারীও নিয়ে আসেননি তার কিতাবে আর ইমাম মুসলিমও নিয়ে আসেননি। উনি ভাবেন যে এই হাদিসগুলি যখন এত শক্তিশালী তাদের শর্তে চলে পড়ে, তাহলে আমি একটা কিতাব সংকলন করে ওই ওর ঘাটতি পূরণ করে দিই। কিন্তু তার যোগ্যতা হিসাবে এবং তার যতটা গভীরতা এবং তার এলম মোতাবেক তিনি ভেবেছেন যে এই হাদিসগুলি ইমাম বুখারীর শর্ত অনুযায়ী বা ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী, কিন্তু আসলে ইমাম বুখারীর কাছে সেগুলি শর্ত অনুযায়ী কি না, ইমাম মুসলিমের কাছে শর্ত অশর্ত অনুযায়ী কিনা, এটা হচ্ছে প্রশ্ন। যার ফলে অন্যান্য মুস্তাদরাক হাকিমের অনেক হাদিসই সহি রয়েছে, কিন্তু বেশ কিছু হাদিস জয়ীফ রয়েছে, এমনকি জালও রয়েছে। এই হাদিস থেকে বা আসার থেকে ওবে বিন কাবের জানতে পারলাম যে যারা তকদিরের প্রতি বিশ্বাস করে না তাদের জন্য কঠোর ধমক রয়েছে বা শাস্তির কথা রয়েছে, দুনিয়াতে তাদের ইবাদত বন্দি কবুল হবে না, হ্যাঁ, কারণ তারা এই কুফুরের অবস্থায় রয়েছে। তারপরে এই হাদিস থেকে আরো জানতে পারলাম যে সওয়ালুল আলামা আম্মা উশকিলা মিন উমুরিল ইতিকাদি ওয়া গাইরিহি, যদি আপনার জন্য সংশয় সৃষ্টি করে বিশেষ করে আকিদার ক্ষেত্রে অথবা অন্যান্য মাসলা মাসায়ের হালাল হারামের ক্ষেত্রে, জায়েজ নাজায়েজের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর মাসলা মাসায়ে, আহকাম হুকুম আহকামের ক্ষেত্রে যদি সংশয় হয় কোনটা ঠিক, এটা ঠিক না ওইটা ঠিক, তাহলে কাকে জিজ্ঞেস করবেন? সওয়ালুল আলামা, আলেম ওলামাকে জিজ্ঞেস করে নেবেন। আল্লাহ বলছেন ফাসআলু আহলাল যিকরে ইন কুনতুম লা তাআলামুন, তোমরা আহলুল ইলমকে, আহলুল যিকর মানে যিকর, কোরআনকে বলা হয়েছে, রাসূলের হাদিসকে বলা হয়েছে, কোরআন এবং হাদিসের যারা জ্ঞান রাখে কোরআন এবং হাদিস ওয়ালা, তাদেরকে জিজ্ঞেস করে নাও, ইন কুনতুম লা তাআলামুন, তোমাদের যদি না জানা থাকে বা না জানো তোমরা। যেমন সাধারণ মানুষদের জন্য ফরজ হচ্ছে জ্ঞানীদের কোরআন এবং হাদিসের পণ্ডিতদের জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে নেওয়া, তেমনি আলেম ওলামাদের ডিউটি হচ্ছে ফরজ যে তারা জনসাধারণের সংশয় দূর করবে, কাশফুশুহাত সংশয় দূর করবে, কেউ একটা সংশয় নিয়ে এসছে সংশয় দূর করবে, কেউ একটা প্রশ্ন এসেছে তার উত্তর দেবে, কেউ একটা হালাল না হারাম সে চেষ্টা করবে যে তার চাহিদা পূরণ করি যদি তার জানা থাকে। কিন্তু জানা না থাকলে আবার এইরকম হবে না, যেমন আমাদের দেশের মুফতি সাহেবরা আর মসজিদের ইমামরা আর খতিবরা আর মোল্লা আর হুজুর আর মাদ্রাসা পড়ার লোকেরা যে খালি হাতে ফিরিয়ে দিবেন আপনাকে, খালি হাতে একটা কিছু দিয়ে ফিরাবে আপনাকে, ফতোয়া দিবে ও খালি হাতে ফেরেন, খালি হাতে ইমাম আবু হানিফা ফিরিয়ে দিয়েছেন, ইমাম মালিক ফিরিয়ে দিয়েছেন, বড় বড় আইম্মা ইকরাম ফিরিয়ে দিয়েছেন যে লা আদরি, আমি জানি না এই মাসলা, এই জানি না উত্তর জানি না। কিন্তু আজকালকার আমাদের দেশের যাদেরকে আলেম বলা মোটেই উচিত নাই, তালেবে ইলম, হ্যাঁ ইসলামের কিছু শিক্ষা জানে, তার খালি হাতে ফিরে মসজিদের ইমাম মাদ্রাসায় পড়েছে হাফিজ কোরআন কারি সাহেব, খালি হাতে ফিরিয়ে দেবেন, আপনাকে যা জিজ্ঞেস করে একটা কিছু পাবেন, সহি হোক আর জয়ীফ হোক, আপনার কাছে মান সম্মানটা বাঁচাতে হবে, আখেরাতে অপদস্থ হোক লাঞ্ছিত হোক অসুবিধা নেই, কিন্তু দুনিয়াতে মান ইজ্জত বাঁচাতে হবে। গ্রামে মাম মসজিদে চাকরি করি আর ইমামতি করি, যদি একটা ফতোয়াই না দিব তো কি বলবে যে কিছু জানে না, একে রেখে লাভটা কি, তাই না? তো মান ইজ্জত বাঁচাইতে হবে, দুনিয়ার মান ইজ্জত এরা বাঁচায়। ওলামাদের কাজ হচ্ছে যে সংশয় দূর করবে জনসাধারণের, আর মানুষের মাঝে দ্বীনের এলমের প্রসার ঘটাবে, মানুষ জানুক বেশি বেশি,
জানুক, মানুষের ইলমের পিপাসা পূরণ হোক। এই ছিল শেখের কিতাব, কিতাব উত্তৌহিদ, যে শেখুল ইসলাম আহমেদ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির, তার থেকে যে হাদিসগুলি ছিল সেই হাদিসগুলির ব্যাখ্যা তকদির সম্পর্কে। এ সম্পর্কে আর একটি কথা বলবো বলেছি শুরুতে, সুতরাং বলে দিই, তকদিরের চারটি স্তর রয়েছে। তকদিরের চারটি স্তর রয়েছে। প্রথম স্তর, প্রথম স্তর হচ্ছে ইলমুল্লাহ আল ওয়াসি, আল কোনো কিছু ঘটার পূর্বে আল্লাহ সমস্ত এলম রাখেন, সবকিছুর এলম রাখেন, সবকিছুর এলম রাখেন। ঘটছে এখন 2015 সালে, হ্যাঁ 1436 হিজরিতে, আল্লাহ পাক রব্বুল এটা কতদিন আগে থেকে জানেন? আপনার জন্মের আগে থেকে, আসমান জমিন সৃষ্টির 50 বছর আগে থেকে। তখন তো তকদির লিখা হয়েছে, কিন্তু জানছেন আল্লাহ কখন থেকে? ওই দিন থেকে জানছেন, তার আগে জানতেন না নাকি? 50 বছর আগে, তার মানে তার আগে জানতেন না। যেমন আল্লাহর সত্তার আদি অন্ত নাই, তেমন তার জানার কোনো শুরু নেই। যে এত এত দিন আগে, আজকের থেকে 50,000 বা কোটি হাজার বছর আগে তিনি জানতেন না, কুফুরি কথা। আল্লাহ সবসময় জানতেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বুঝা গেছে এবারে? ইলমুল্লাহ, আল্লাহ সব কিছু জানেন। আমি কোন জমানে আসব আর কত সালে আমি আসব আর কত সালে যাব আর সব কিছু আল্লাহ কখন থেকে জানেন? সব সময় জানেন আল্লাহ, কখন থেকে বলতে পারবেন না আপনি, সব সময় জানেন আল্লাহ ফকর বলে আলেম। ইলমুল্লাহ, এটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহ জানেন, সে অনুযায়ী আল্লাহ কি করেছেন, লৌহে মাহফুজে লিখে রেখেছেন। ফি লৌহ কুরআন মাজিদ, ফি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ যেমন কোরআনে করিম রয়েছে, তেমন তকদিরও লিখা রয়েছে। কিতাবাতুল্লাহ, আল্লাহ পাক লিখে রেখেছেন। আর তিন নম্বর হচ্ছে মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছে, আল্লাহর ইচ্ছে, অর্থাৎ আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যে কাজটা করতে চান সেই সম্পর্কে আল্লাহ তার ইচ্ছা মতো করেন, তার ইচ্ছার বিরুদ্ধে না, যা ইচ্ছা করেন তাই করেন। আর বান্দা যা করে সেই ক্ষেত্রে, যেটা আমি আপনি করছি, যা পৃথিবীতে যা ঘটছে, সেটাও আমাদের কাজ যেগুলি হচ্ছে সেগুলিও আল্লাহর ইচ্ছা অনুযায়ী হচ্ছে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না। মাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছে, ফিফেলেহি তার কাজে, আর ফিফেলিল আব্দ বান্দার কাজেও। ভালো করে বুঝেন কথাটা, আর যে বুঝেছেন বলেন যে বুঝে নিয়েছি। আল্লাহর কাজ, যেমন আল্লাহর কাজ হচ্ছে কি করা, সৃষ্টি করা। আব্দুর রহমান এত সালে জন্মিবে বাংলাদেশ, অমুকর ঘরে বাপের নাম এভাবে, মায়ের নাম এভাবে, হ্যাঁ এটা আল্লাহর কাজ। তো আল্লাহর কাজটা আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী করেছেন না ইচ্ছার বিরুদ্ধে? যারা বলে যে তকদিরে ছেলে মেয়ে ছিল না, তারপরও বড় পীর ছেলে নিয়ে দিয়েছে, আজ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হলো না, হলো না, তাহলে তারা শুধু শিরক ফরি করেন না, হ্যাঁ আল্লাহর সাথে শরীক করে না, বরং তকদিরের ক্ষেত্রে আল্লাহকে অপারগ মনে করে, যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ অপারগ হয়ে গেল, আর ইয়ে 3.5 হাতের মানুষ জেলানি পারগ হয়ে গেল, ক্ষমতাশালী হয়ে গেল, ক্ষমতাবান হয়ে গেল, সর্বশক্তিমান হয়ে গেল। আউযুবিল্লাহ, কত বড় কুফরি! আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর কাজে একটা উদাহরণ দিলাম। আমাদের কাজে আল্লাহ পাকের ইচ্ছা, এই যে আমরা সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ ইসলাম সেন্টার আজকে পৌঁছতে পেরেছি, এটা আমাদের কাজ। এই কাজটা আল্লাহ যদি না চাইতেন তো আমাদের তৌফিক হতো না। হতে পারে এমনও ভাই রাস্তায় আসছিলেন, হোঁচট খেয়ে পড়ে গেলেন আর পাটা জখম হয়ে গেল, রাস্তা থেকে ফিরে চলে গেলেন কি হাসপাতালে চলে গেলেন, ঘটে না, ঘটে না এরকম? নিয়তটা ছিল অমুক জায়গায় যাচ্ছিলাম কিন্তু যেতে পারলাম না, ফিরে চলে আসতে হলো। আমার বাসা থেকে না নিজের ঘর থেকে ইচ্ছা করে আসবো, হয়তো ভালো কাজে ইচ্ছা করে আসি অথবা মন্দ কাজে ইচ্ছা করে আসি, চোর চুরি করতে যে ইচ্ছা করে, কিন্তু চুরি করে নিশ্চিত ফিরতে পারবে, চুরিও করতে পারবে, কিছু নিয়েও আসতে পারবে, আর সহি সালামত ফিরে যাবে, এটাও জানে, কিন্তু আল্লাহ ফাকর জানেন না। এলমুল্লাহ, আর একটা কি বললাম, আল্লাহ লেখাও রেখেছেন, আর তিন নম্বর আল্লাহর ইচ্ছা অনুযায়ী, বান্দা যা করে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে নাই। কেউ যদি বলে চোর চুরি করে আবার আল্লাহর ইচ্ছা, হ্যাঁ আল্লাহ সন্তুষ্ট না, কিন্তু আল্লাহর খেল না করে আল্লাহর ইচ্ছা আছে, যদি না 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 আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চোর চুরি করেছে, তাহলে কার ইচ্ছা মোতাবেক করেছে? চোরের ইচ্ছা মোতাবেক করেছে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে করেছে, ইচ্ছার বিপরীত করেছে। মানে আল্লাহ ইচ্ছা করছেন যে চুরি, সৃষ্টিগত দিক থেকে, শরীয়ত কত বলছে না, সৃষ্টিগত আল্লাহ ইচ্ছা করেছেন না, আর ও ইচ্ছা করে নিতে পেরেছে, তার মানে আল্লাহর চাইতে সে
শক্তিশালী বেশি আল্লাহকে অপারগ করে দিতে পেরেছে, এটা কুফরি কথা। সেই জন্য আল্লাহ পাকের ইচ্ছে, আল্লাহ পাকের ইচ্ছার কথা কোরআনে কারে বহু আয়াত রয়েছে, কয়েকটা আয়াত শোনাবো, একটু সবর করবেন। চার নম্বর স্তর হচ্ছে খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। আল্লাহ যা জেনেছেন, আল্লাহ যা লিখে রেখেছেন, আল্লাহ যেমন ভাবে চেয়েছেন ওইভাবে আল্লাহ যখন চেয়েছেন সৃষ্টি করেছেন। আল্লাহ যে কোনো সৃষ্টিকে সৃষ্টি করেন, তার গুণও সৃষ্টি করেন, তার কাজগুলি সৃষ্টি করেন। এই কথাগুলি আরো বুঝে রাখেন। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি একজন ব্যক্তি, হ্যাঁ এই ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেছেন, আমার মধ্যে বেশ কিছু গুণ আছে, বিদ্যার গুণ, চরিত্র ভালো অথবা মন্দের গুণ, ঠিক না, ভাষা নরম না শুকনো কর্কশ সেটাও গুণ আমার, হ্যাঁ রাগি না ঠান্ডা এগুলো গুণ আমার, ঠিক না, ইত্যাদি ইত্যাদি মেলা গুণ আছে। আমার মধ্যে দয়া আছে না দয়া কম না বেশি ইত্যাদি, সাহস আছে না নেই না কাপুরুষ, এগুলো গুণ না আমাদের, আমাদের বহু গুণ আছে, এগুলোকে সৃষ্টি করেছেন। এই জন্য বলে আল্লাহ ব্যক্তিকে সৃষ্টি করেছেন বা বস্তুকে সৃষ্টি করেছেন, আর গুণ আম, আম খেজুর এটা বস্তু, ওর মধ্যে কিছু গুণ আছে, এক একটা স্বাদ এক এক রকম গুণ, গুণটা আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না, আর কাজও সৃষ্টি করেছেন, কোনটা কি কাজ করে, আমি কি কাজ করব। তো মানুষের উদাহরণ দিই তাহলে বেশি ভালো হবে। আমার মধ্যে তাহলে তিনটে দিক হলো, আপনার মধ্যে তিনটে দিক, একটা হচ্ছে আমি একজন ব্যক্তি হিসাবে ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ সৃষ্টি করেছেন, তারপরে গুণ আমার অনেক গুণ আছে, গুণগুলি আল্লাহ সৃষ্টি করেছেন, আমার অনেক কাজ আছে যে কাজগুলি অনেকগুলি করেছি আর অনেক করব, আল্লাহ তৌফিক দিলে ভালো হোক আর মন্দ হোক সেগুলি আল্লাহ সৃষ্টি করেন। ওয়াল্লাহু খালাকাকুম ওয়মা তাআমালুন, সূরা সাফফাতে আয়াত রয়েছে, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন আর তোমরা যে কাজগুলি করো কর্মগুলি করো সেগুলিকে আল্লাহ সৃষ্টি করেন। তো এই সম্পর্কে আশা করি মোটামুটি আজকে যতটুকু আল্লাহ পাক তৌফিক দিলেন পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিজেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করেন, আর যে ভাইরা শুনলেন বোনেরা শুনলেন আল্লাহ পাক তাদের ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করেন, তাদেরকে উপকৃত করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইলমকে উপকারী করেন, ইলম দ্বারা আমাদের যেন ক্ষতি সাধন না হয় দুনিয়া আখেরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সার্বিক কল্যাণ দান করেন, আখেরাতে আল্লাহ পাক যেন সার্বিক মঙ্গল দান করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক রক্ষা করেন। এই যে চারটি স্তর বললাম তকদিরের, প্রত্যেকটার একটা করে দলিল শুনেন। সূরা হজ আয়াত নম্বর 70 আল্লাহ পাক বলেন আলম তাআলাম আন্নাল্লাহ ইয়ালাম মা ফিস সামাই ওয়াল আরদ, হে নবী তুমি কি জানো না যে আল্লাহ আকাশ জমিনের সব কিছুই জানেন, সব কিছুই জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ সব কিছুই জানেন। এটা বললাম ইলমুল্লাহ প্রথম স্তর। দ্বিতীয় স্তর কি বলেছিলাম, আল্লাহ লিখনি, কিতাবাতুল্লাহ আল্লাহ লিখনি, এই আয়াতে রয়েছে ইন্না যালিকা ফি কিতাব, নিঃসন্দেহে যা জানেন আল্লাহ পাক রব্বুল আকাশ জমিনের সব কিছুই জানেন, আর সব কিছুই কোথায় রয়েছে, ফি কিতাব লিখনিতে রয়েছে, লওহে মাহফুজে লিখা রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসির, জেনে নেওয়া আর লিখে রাখা আল্লাহর জন্য খুব সহজ। দুটো স্তর হয়ে গেল, তাহলে দুটো স্তরের দলিল একটি আয়াত হয়ে গেল। তিন নম্বর স্তর কি বললাম, আল্লাহর ইচ্ছা আল্লাহর চাওয়া, মাশিয়াতুল্লাহ বা ইরাদাতুল্লাহ। আল্লাহ পাক সূরা কাসাসের আয়াত নম্বর 68 তে ইরশাদ করেছেন ওয়া রাব্বুকা ইখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, হে নবী তোমার প্রতিপালক সৃষ্টি করেন যা চান, মা ইয়াশাউ ওয়া ইখতার, আর যা পছন্দ করেন যা মনে করেন, তার ইচ্ছার বিরুদ্ধে তার চয়েসের বিরুদ্ধে কেউ যেতে পারে না। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 27 ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করেন, ওয়া ইয়াফআলুল্লাহ আল্লাহ করেন মা ইয়াশা যা চান। আল্লাহ পাক সূরা আলে ইমরান আয়াত নম্বর 6 বলেছেন হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহাম, আল্লাহ তো সেই সত্তা হে মানবজাতি তোমাদের ছবি অঙ্কন করেন, রূপ দান করেন, কোথায়, ফিল আরহাম মায়ের পেটে গর্ভে জরায়ুতে যখন বাচ্চা ধরে তখন 120 দিন হলে তারপরে রূপ ধরা শুরু হয়, হ্যাঁ ছেলে না মেয়ে হবে, হাত পাগুলি কেমন ভাবে হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, কাইফা ইয়াশা যেমন ভাবে আল্লাহ চান, কাইফা ইয়াশাউ আল্লাহর চাওয়া মোতাবেক, আল্লাহর কাজে চাওয়া হচ্ছে না হচ্ছে না, আল্লাহর কাজে চাওয়া। চাওয়ার উপরে অনেক আয়াত রয়েছে, এ কয়েকটি আয়াত বললাম। চার নম্বর স্তর কি বললাম, খালক সৃষ্টি করা। আল্লাহ পাক বলছেন আল্লাহু খালেকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা, ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ পাক সব কিছুর কর্ম বিধায়ক। সূরা জুমার আয়াত নম্বর 62, সূরা ফুরকানের আয়াত নম্বর 2 দেখেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদদারাহু তাকদীরা, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদদারাহু তাকদীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছেন
এবং সেগুলি কি করেছেন সুপরিমিত করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন তার জাতিকে, আল্লাহু খালাকাকুম ওয়া মা তাআমালুন, সূরা সাফাত আয়াত নম্বর 96, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কাজকর্ম সৃষ্টি করেছেন। এগুলি কোরআনে কারিমের আয়াতের দলিল পেশ করলাম, বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বেশ কিছু হাদিস রয়েছে এই মর্মে, যে হাদিসগুলির কিছু হাদিস কিতাবু তাওহীদে শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যা আমরা শুনলাম তা থেকে আমাদেরকে উপকৃত করো, দুনিয়াতে আমাদেরকে কামিয়াবি দান করো, আখেরাতে আমাদেরকে কামিয়াবি দান করো, আল্লাহ আমাদের সব কিছুতে বরকত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কাজে বরকত দান করেন, মেহনতে বরকত দান করেন, ভালো মেহনতের তৌফিক দান করেন, ভুল পথ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই জিজ্ঞেস করেছেন যে আমার পালক মেয়ে আছে, পালক মেয়ে এরকম রাখা আসলে ঠিক নয়। পালক মেয়ে যদি রাখেন তো সমস্যা ওই বাপের সাথে যে পুষেছে ওই ছেলের মেয়েটিকে, আর পালক ছেলে রাখলে তখন ওই মহিলার সাথে আর স্ত্রীর সাথে সমস্যা বড় হইলে পর্দার ব্যাপার, দুই দিক থেকে সমস্যা। সুতরাং পালক ছেলে মেয়ে বাড়িতে রাখা বিনা দুধ পান করাই এভাবে ঠিক না, আর যদি রাখেন তাহলে আপনাকে পর্দা করতে হবে। অর্থাৎ ওই পালক মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, সাবালিকা একদিন হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে তখন তাকে পর্দা করতে বলতে হবে। কিন্তু আপনার সামাজিক অবস্থা এমন এমন কুসংস্কারে ভরা যে যদি পর্দা করতে বলেন তো কেঁদে মরে যাবে ওই মেয়ে হয়তো। হ্যাঁ, যে যাকে বাপ বাপ করছিলাম ছোট থেকে, আব্বা আব্বা আর আকবর হচ্ছে পর্দা করো, হ্যাঁ বড়ই অজ্ঞতা আমাদের সমাজে রয়েছে। এইরকমই যেই ছেলেটাকে মানুষ করেছেন বাড়িতে, একটু সাবালকে যখন মোচের রেখা দেখা দিয়েছে যদি তখন পর্দা করা শুরু করে, তখন কেঁদে মরে যাবে, আমার মা আর আমাকে দেখলে চোখের আড়ে চলে যায়, চেহারাটা ঢেকে নেয়, আমি থাকবো না, আমি জান দিয়ে দেবো, আত্মহত্যা করবো, বিষ খেয়ে নেবো, করবে না করবে না, আর কুসংস্কার জেহালত আমাদের সমাজে, যার ফলে এইসব রাস্তায় যাবেন না। যদি কারো ছেলে মেয়ে না থাকার মনে করেন যে ছেলেটা নিবো রাখবো, তাহলে তাকে নিজের ছেলে প্রথম কথা করবেন না, নিজের ছেলে হইতে পারেন না, সেটা যার ছেলে তার ছেলে, সেটা আপনার ছেলে না। তাহলে এমন এমন ছেলে নেন যেই ছেলে মাহরাম, ধরেন বোনের ছেলে, বোনের ছেলে হয় মহিলার জন্য সমস্যা নেই, অথবা যদি বোনের মেয়ে হয় তাহলে ওই 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 ভাইয়ের জন্য অসুবিধা নেই, ওই ভাইয়ের বোনের মেয়ে তাহলে ওটা হচ্ছে বাগ্নি তার, এইরকমগুলি রাখেন। হ্যাঁ, অথবা আপন আপন ভাইয়ের মেয়ে তাহলে ভাস্তি ভাতিজি, এগুলি তো সমস্যা নেই, বাকি এভাবে। তারপরে এতে অনেক ক্ষতির দিক রয়েছে, আর একটা তো রয়েছে যেটা তো এখন বলিনি, সেটা হচ্ছে ধন সম্পদ দেওয়ার ক্ষেত্রে, ধন সম্পদের কিছু হক রাখে না, সব জমি জায়গা ওই যে পালক পুত্র নিয়েছিল ওকে দিয়ে দিল, হারাম এইভাবে জমি জায়গা দেওয়া। হ্যাঁ, ওসিয়ত করতে পারেন, আর ওসিয়তটা তিন ভাগের এক ভাগের কম হইতে হবে, এক তৃতীয় অংশের কম হইতে হবে। তাহলে একজনের যদি ধরেন 60 বিঘে জমি থাকে, 60 বিঘে জমি 10-15-20-20-এর বেশি দিতে পারবে না, আর 45-50 বিঘে জমি লিখে দিয়ে দিল, আরে আমার ভাইরা পেয়ে যাবে, হ্যাঁ আমার চাচারা পেয়ে যাবে, কেন দেব ওই ছেলেকে যাকে পুষেছি ছোট থেকে পালন করেছে, সেটাকে দিয়ে দিয়ে না, হারাম আপনার জন্য দেওয়া। ওগুলো তো আপনার ভাইয়ের হক রয়েছে, আপনার ভাই আপনার সাথে সম্পর্ক ভালো রাখো আর মন্দ রাখো, আল্লাহ ওর ভাগ নির্ধারণ করেছে, আপনার কেউ নেই, বাপ মার পরে বাপ মা ইন্তেকাল করেছে, তাহলে তাকে তিন ভাগের এক ভাগের বেশি ওসিয়তি করতে পারেন না, সব জমি জায়গায় লিখিয়ে দিয়ে দিচ্ছে পালক পুত্রকে, হারাম কাজ করছে। জানলেন কোরআন পড়ার সময় বিসমিল্লাহির রহমানের, যেহেতু কোরআনে কারিমে রয়েছে সূরা ফাতিহা বা প্রত্যেক সূরা, সূরা তওবা ছাড়া প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানের রয়েছে, ঠিক না? কিন্তু অন্য অন্য কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ বলার প্রমাণ রয়েছে, রহমান রহিম বলার কোনো স্পষ্ট প্রমাণ নেই, যার ফলে আপনি খেতে বসেন বিসমিল্লাহ বলবেন না, বিসমিল্লাহির রহমান বলে খেতে বসবেন, হ্যাঁ পানি পান করে বিসমিল্লাহ রহমান বলে কোনো দলিল নেই, যার ফলে বিসমিল্লাহ বলা আল্লাহর নামে শুরু করছে যথেষ্ট। কিন্তু কেউ যদি বলে কখনো, তো আমরা সেটাকে অত শক্তভাবে বিদাত বলছি না, কিন্তু আমাদের কাছে যদি দলিল ভিত্তিক চলতে হয় তাহলে দলিল নেই আমাদের কাছে। যদি কেউ বলে যে বিসমিল্লাহ রহমান রহিম বলে খেতে বসবেন, এর দলিল হয়ে যাবে, দলিল নাই, দলিল নাই তো কি করতে হবে, সেটাতে যতটা দলিল আছে অতটাই করেন, বিসমিল্লাহ বলার দলিল বিসমিল্লাহ বলেন, আল্লাহ না করে এরকম টেস্ট বেবি নিতে হয়, দোয়া করেন নিজের নেক্সট সন্তান আল্লাহ দিক হিসাব। অধিকাংশ দেশগুলিতে এই সন্তানের কোনো হদিস থাকে না যে কার নুতফা দিয়ে বাচ্চা পয়দা হইল, তা বুঝতে পারছেন। আমার শ্বশুর গ্রামে এক বাড়িতে বাচ্চা পয়দা হয়েছে, এইরকমই বাচ্চা যেটা জিজ্ঞেস করেছে,
তো বাপ মা দুইজনে ফর্সা, আর ওই যে মেয়েটি পয়দা হয়েছে টেস্ট টিউবের মাধ্যমে সেটা হচ্ছে এমন কালো, সাঁওতাল কালো। সাঁওতাল বুঝেন কিনা, উত্তরবঙ্গের লোকেরা বুঝে, সাঁওতাল কালো, আদিবাসী কালো, মানে আফ্রিকান কালো বলতে হবে। আমি বলছি না যে এটা দলিল মানে হারাম হওয়ার, ওদেরও হইতে পারে ওপর দিক থেকে কেউ হয়তো ওরকম কালো ছিল, টেনেছে, হাদিস আছে, কিন্তু কথা হচ্ছে সম্ভাবনা একটা আছে, সন্দেহ তো অবশ্যই আছে। কোথায় আল্লাহর ভয় আছে ডাক্তার নার্সদের যে অন্যের নুৎফা মিশাবে না, তার স্বামীর নুৎফা দিবে, তার স্বামীর না নিশ্চিত যদি থাকে যে তার স্বামীর নুৎফাটা গেল তাহলে হইতে পারে, কিন্তু ওইটাকে প্রসেস করে দিচ্ছি কি অন্য ওরা রেখেছে নুৎফা, সেই নুৎফা দিল ঢুকায়, কী করে জানবেন আপনি, বুঝছেন? সুতরাং এইটা জেনা, যদি এইরকম সন্দেহ থাকে তো অবশ্যই জেনা এটা, যার ফলে এই রাস্তায় যেতে নিষেধ করবো। আমাকে অনেক নিঃসন্তান লোকেরা পরামর্শ হয়েছে, আমি বললাম ভাই সব করিয়েন না, বিয়ে করেন, হ্যাঁ বিয়ে করবেন একুসংস্কার, বলছে দোষ হচ্ছে স্ত্রীর, স্ত্রীর দোষ তো, আরেকটা বিয়ে করেন, আরেকটা হচ্ছে চারটা পর্যন্ত বিয়ে করেন, তালাক দিতে বলছি ইনসাফ করেন, বিয়ে করেন না, বিয়ে করবে না। এক ভাই তো বলছে যে আমি বিয়ের ব্যাপারটাতে সালাফি হইতে পারবো না, বিয়ের ব্যাপারে আমি সালাফি হইতে পারবো না, সব কিছু তো হইতে পারলাম কিন্তু বিয়ের ব্যাপারে হইতে পারবো না, হইতে পারবো না, সবর করো। কিন্তু এই হারামের রাস্তায় কেন যাচ্ছ? হইতে পারে যে তোমার স্ত্রী জেনাকারী প্রমাণিত হবে কিয়ামতের দিনে, এই টেস্ট বেবি নীতি গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে যৌন কর্ম করেছে। প্রথম কথা, ওই মহিলা জেনাকারিনী আর ওই ছেলেও লুচ্চা, কথা বলছে আল খাবিসা তো, খবিস মহিলা, খবিস নোংরা পুরুষের জন্য, বিয়ের প্রলোভন দিলে সেই জন্য শরীর দেহ বিক্রি করে দিতে হবে, এটা কোন ইসলামে জায়েজ আছে? যতক্ষণ পর্যন্ত কাবেল তো কবুল করলাম না হয়েছে ততক্ষণ দেহ স্পর্শ করে দেওয়া যায়, টাচ করতে ছুঁতে দেওয়া জায়েজ নাই। এক জায়গায় শিরক বিদাত হচ্ছে, সেখানে কি ধরনের শিরক বিদাত হচ্ছে জানার জন্য, জানার জন্য সাধারণ মানুষ যাবে না, আলেম ওলামারা যাবে, দিনের দায়ীরা যাবে। আমাদের মতো লোক কোথাও যদি শিরকের তামাশা, কবর মাজার পূজা দেখতে যায়, তাহলে এসে আপনাদেরকে চোখে দেখা জিনিস বয়ান করতে পারবো, আইনুল ইয়াকিন, শুনে শুনে কথা না, শুনে শুনে কথা বললে কেউ জিজ্ঞেস করতে পারে আপনি কি দেখেছেন এরকম করতে, যে কবরে তোয়াফ করে, কবরে সেজদা করে, বলতে পারে হ্যাঁ দেখেছি, কিন্তু আপনার দেখতে গিয়ে তো ইমানের খাতরা আছে, আপনি গিয়ে দেখবেন আপনার নেই দাড়ি আর দেখছেন যে আধ হাতের দাড়ি বা এক হাতের দাড়ি নিয়ে যদি কবরে সেজদা করে দোকান খেয়ে যাবেন, আরে আর 150 কেজি ওজন, এত বড় আল্লামা হুজুরগুলো এসে কবর সেজদা করছে তো ওলিয়া ওলিয়া না দিতে পারলে এরা আসে? এই জন্য জনসাধারণকে বলবো যে যেখানে শিরক হয় মন্দির হোক অথবা মাজার হোক যাওয়া জায়েজ নয় তাদের জন্য, কারণ এগুলি ফিতনার জায়গা, এখানে শয়তান জিন শয়তান ফিতনায় ফেলার জন্য বসে আছে আর মানুষ শয়তান ফিতনায় ফেলার জন্য বসে আছে। এখানে কিছু অলৌকিকত্ব সেহের জাদু দিয়ে দেখিয়ে দিবে, দিয়ে আপনাকে জালে ফাঁসিয়ে দিতে পারে, সুতরাং কখনো যাবেন না। আমি জীবনে দুইবার মাজারে দেখতে গেছি তামাশা, শুধু যাতে করে দেখে এসে বলতে পারি, একবার গিয়েছি তাও 8-10 জন গিয়েছি, যাতে করে একা গেলে তো জবরদস্তি পয়সা ছিনতে করে নিবে নজরানার নামে, তারপর একে বলছে নজরানা দেন, একটু নজরানা নজরানা দেন, তা আমরা একটু রসিকতা করেছি, সে তো একটু যৌবনকাল ছিল, তখন ছিল প্রায় 20-22 বছর বয়স, তো তখন তো বুঝতেই পারেন আজকে থেকে 25 বছর আগে, তো তার মধ্যে আমি বলে উঠেছি ওরা সব শিক্ষিত মানুষ, দুনিয়া শিক্ষিত, আর আমি ওদের মধ্যে মাদ্রাসা পড়া লোক, তখন এক জায়গায় শিক্ষক ছিলাম, তো বলছি যে পয়সা নেই, আরে কেমন কথা বলছেন আপনি, এটা অন্যায় কথা হলো না, আপনি মাজার শরীফে এসেছেন আর একটা পয়সা নিয়ে আসেন, নাই পয়সা নেই, বলছে না 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 আমার পয়সা নেই, দেওয়ার পয়সা নেই, ওসব দেওয়ার পয়সা নেই, তো সাহস করে বলতে পারলাম, কারণ আমার সাথে কিছু লোক আছে, নাহলে বলেন তো এরকম কথা ওখান থেকে আপনার ফিরে আসতে দিবে, এসব তো ডাকাত বসে আছে কবর মাজারের ব্যবসা। এক ছেলে বলছেন যে আমি ধার্মিক বিবাহ করতে চাইছি কিনা, আর বাপ মা করাতে চাইছি, আর ছেলের জন্য ওলি লাগে না, যদি বাপ মা নেক লোক হয় সৎ মানুষ হয় তাদের পরামর্শ নিয়ে বিয়ে করবেন, আর অসৎ এইরকম লোক হয় যে পর্দানাসীন মেয়ে বিয়ে করলে, ধার্মিক মেয়ে বিয়ে করলে জাদুটনা করবে, এইরকম কথা অনইসলামিক কথা যদি বলে তো তারা বেদিন লোক অথবা জাহেল, হয় ইচ্ছা করেই বেদিন এরা, আর না হলে জাহেল মূর্খ, সুতরাং জাহেল মূর্খের পরামর্শ নিতে হবে বিয়ে করার জন্য, না কখনো না। বাপ হলে কি হবে, মা হলে কি হবে, তাদের হ্যাঁ মেয়ের জন্য বাপ লাগে, তারপরও সে বাপ মুসলিম হইতে হবে, সে যদি ইমান ভঙ্গকারী কোনো কিছু করে, বেনামাজি হয় অথবা বড় শিরিক করে অথবা নাস্তিক হয়, তাহলে সেই বাপ ওলি থাকবে না, সেই বাপ ওলি থাকবে না, গ্রামের কোনো আলেমের দিন বিয়ে করাবে, সেই ক্ষেত্রে তার বিলায়াত নষ্ট হয়ে যাবে। সুতরাং ছেলেদেরকে বলবো যে আপনারা ভালো দেখে বিয়ে করেন, বাপ মা যদি একমত হয় ভালো, আর একমত না হয় তাহলে তাদেরকে উপেক্ষা করে বিয়ে করুন, এটা আমি ফতোয়া দিলাম, এর দায়িত্ব আমি নেব, কারণ আজকালকার অধিকাংশ বাপ মা অসৎ। আমার কাছে এরকম অনেক প্রশ্ন এসছে, মাঝে মধ্যে আসতে থাকে,
বিয়ে করতে যে একটা দিনদার মেয়েকে ও দিনদার মেয়েকে বিয়ে দিবেন, কারণ ওখানে কিছু পাবে না। ইনকাম সোর্স, একটা ছেলে যখন পোলা জন্ম দিয়েছে, হ্যাঁ মানুষ করেছে, তখন একটা ইনকাম সোর্স, দু চার পাঁচ লাখ টাকা বা একটা গাড়ি একটা হুন্ডা কিছু আসতে হবে। আর দেখছে দিনদার মেয়ে বিয়ে করলে কিছু পাবে না, গরিবের বাড়ি, অথবা দেবে না দিনদার লোক। এই এই শ্রেণীর বাপ মাকে জিজ্ঞেস করতে হবে না। হ্যাঁ নেক বাপ মা হলে অবশ্যই পরামর্শ নেন, পরামর্শ নেন, কিন্তু তাদের ওলি হইতে হবে, না হলে বিয়ে হবে না। না ছেলের জন্য কোনো ওলি লাগে না, যেখানে যাবেন সেখানে আপনি বিয়ে করতে পারেন। কোন সাহাবীরা বিদেশে গেছেন আর বাপ মাকে বলেছেন আমি বিয়ে করবো কি করবো না, অমুক জায়গায় আছে, এখন মেসরে এসছে একটা বিয়ে করবি করবো না, সামদেশে এসে একটা বিয়ে করবি করবো না, এরকম করেছেন? খাওয়াইতে পারবেন, বিয়ে করবেন, ইনসাফ করবেন, বিয়ে করবেন। মোনাফেক যদি বিশ্বাসের মোনাফেক আকিদার মোনাফেক হয় তাহলে কাফের, আর যদি আমলের মোনাফেক হয় তাহলে ফাসেক, গুনাহগার। না মেয়ের মা বিয়ে দিতে পারে না, যদি বাবা মুসলিম হয়, মুসলিম হইতে হবে। হ্যাঁ যেমন বললাম বেনামাজি, নাস্তিক অথবা মুশরিক, কবর পূজারী, তাহলে তার অভিভাবকত্ব নেই, সে ওলি হইতে পারবে না। কিন্তু মা মহিলা কখনো ওলি হয়ে এতে বাপ বিয়ে দিবে না মা বিয়ে দেবো সাথে এরকম বিয়ে হবে না। লা নিকাহা ইল্লা বিওয়ালি, এরকম বিয়ে হয় না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।